আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটা কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। যাদের গাড়ি আছে এবং যারা ড্রাইভার আছেন এবং যারা মেকানিক্স আছেন, প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করবো। সেটা হলো, যদি আপনারা উক্ত ভিডিওটা দেখেন, তাহলে সহজেই আপনার ইঞ্জিনটা আপনি নিজে মোটামুটি মেনটেন্স করে রাখতে পারবেন বলে আমি মনে করি। এইবার সরাসরি একটু আমরা এখানে সরাসরি দেখি, আমরা একটা গাড়ি নিয়ে এখানে আসছি। মোটামুটি বিবিটি ইঞ্জিন আছে, আপনারা জানেন বিবিটি হলো ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি। এই ধরনের ভিডিও আমরা পূর্বে দিয়েছি, সরাসরি একটু দেখেন। এই হচ্ছে ইঞ্জিনটা, ইঞ্জিনের এলো গিয়ারবক্স আছে এখানে। এই যে গিয়ারবক্স আছে, এই গিয়ারবক্সের এবং এই ইঞ্জিনের আমরা জানি দুই ধরনের অয়েল থাকে। সেই অয়েল নিয়ে মূলত আমরা কথা বলবো যে অয়েলের কারণে আমার কোন কোন ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাইলে পরে এগুলো আপনারা মেনটেন করে রাখতে পারবেন। একটু দেখি আমরা, যদি এই ইঞ্জিনের যদি ইঞ্জিন অয়েলের পরিমাণ বেশি থাকে, দেখেন ইঞ্জিনটার ইঞ্জিন অয়েলের পরিমাণ আপনারা নিজেরা দেখেন। ইঞ্জিন অয়েলের পরিমাণ কতটুকু থাকার কথা ছিল, এই পর্যন্ত একটু যদি খেয়াল করি আমরা বুঝতে পারবো। আর এখন কিন্তু আছে কম, সুতরাং ইঞ্জিন অয়েল কিন্তু এটাতে প্রয়োজন, যার কারণে এটা কিন্তু ওভারহিট হবে। হ্যাঁ, যদি মনে করেন ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে, খুব তাড়াতাড়ি ওভারহিট হবে না। তবে এই ধরনের প্রবলেম যদি থাকে, আমরা সরাসরি এখানে দেখি এই দাগটা এরকম থাকলে পরে কিন্তু আমরা অবশ্যই ইঞ্জিন অয়েল একটু দিয়ে ফুলফিল করে নেব। যদি এই ধরনের প্রবলেম হয়, তাহলে ইঞ্জিন ওভারহিট হবে এবং তাইলে পরে অবশ্যই আমরা কি করব যে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে 3000 কিলোমিটার অথবা 6 মাস চলার পরে আমরা ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দেবো। আর হলো প্রতিদিনই দেখবো যে ইঞ্জিন অয়েলের এই ডিপস্টিক দেখে কী পরিমাণ ইঞ্জিন অয়েল আছে কি না, কতটুকু আছে এটা আমরা একটু দেখে নেব। এই যে মোটামুটি আমরা একটু বুঝে নিলাম। তারপরে হলো আরেকটা জিনিস দেখি আমরা, মূলত অয়েল নিয়ে হলে আমাদের আজকে কাজ, সেটা হলো এই আরেকটা অয়েল আছে, এক ধরনের অয়েল গেল, আরেকটা অয়েল দেখি আমরা। এই যে এটা কী বলে, কী অয়েল বলো তো, এটা হচ্ছে গিয়ার অয়েল। এই গিয়ার অয়েল দেখেন এটার ভিতরে কতটুকু আছে, আপনারা একটু খেয়াল করেন, থাকার কথা কতটুকু থাকবে, কতটুকু থাকার কথা এইটুকু, কিন্তু আসে হলো এইটুকু। অর্থাৎ মোটামুটি 1-2 লিটার গিয়ার অয়েল তার থেকে ফলাই দিতে হবে, তাইলে পরে গিয়ার অয়েলটা জায়গা মতন চলে আসবে। দেখেন এখানে ভালো করে যদি খেয়াল করেন, এখানে 4টা দাগ আছে, আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে 4টা দাগ আছে, খেয়াল করছেন? এভাবে ধরো আমি দেখাচ্ছি, এই একদম নিচের দাগে চলে যাই আমরা। যদি নিচের দাগে যাই, তাহলে নিচের দাগে গেলে বুঝতে হবে যে যদি এখানে যায়, তাহলে কিন্তু ইঞ্জিন যে কোনো সময় চিজ হয়ে যাবে, আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ গিয়ার অয়েল এরকম যদি থাকে, তাহলে গিয়ার অয়েল এরকম থাকলে পরে কিন্তু গিয়ারও নষ্ট হয়ে যাবে। আর ইঞ্জিন অয়েলের যদি থাকে, ইঞ্জিন অয়েলের ভিতর কিন্তু এই ধরনের 4 ধরনের এরকম দাগ থাকে, অনেকগুলো তো আছে। যদি একদম নিচে থাকে, এটা গিয়ার অয়েল হোক আর ইঞ্জিন অয়েল হোক, একদম নিচের দাগ যখন থাকবে তখন ইঞ্জিন অয়েল হলে ইঞ্জিনটা কীভাবে চিজ হয়ে যাবে, এরপরে উপরের দিকে উঠলে ইঞ্জিন হিট হবে, কিন্তু পুরো চিজ হবে না। এরপরে এই উপরের দিকে এখানে আসলে পরে ইঞ্জিনটা কী হবে, হিট হবে, ইঞ্জিন কিন্তু হিট হবে কিন্তু চিজ হবে না। আর এই বরাবর যদি থাকে, তাইলে পরে আমার কী করতে হবে, আমাদের বুঝতে হবে যে ইঞ্জিনটা একটা সুন্দর মতো থাকবে। যে এখানে থাকলে পরে ভালো করে আমরা খেয়াল করি, এখানে থাকলে পরে ইঞ্জিনটা সম্পূর্ণ থাকবে। মনে রাখবেন এই ধরনের ডিপস্টিক কিন্তু গিয়ার অয়েলের জন্য ব্যবহার করা হয়, আবার ইঞ্জিন অয়েলের জন্য ব্যবহার করা হয় থাকে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 4টা দাগ কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এবার একটু কথা বলি, এই ডিপস্টিকটা ব্যবহার করা হয়েছে গিয়ার অয়েলের জন্য। এই গিয়ার অয়েলটা মূলত আমাদের এই গিয়ার অয়েলটা পরিমাণ অনেক বেশি আছে, আমরা কী করতে হবে, গিয়ার অয়েল ফালাই দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তা নাহলে যে কোনো সময় আমার এই গিয়ার বক্স বসে যেতে পারে। অর্থাৎ মাথায় রাখতে হবে পরিমাণের যদি বেশি হয় তাও ওভারহিট হবে, আবার পরিমাণের কম হলেও ওভারহিট হবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এটা গিয়ার অয়েল অবশ্যই পরিপূর্ণ সুন্দরভাবে রাখতে হলে গিয়ার অয়েল কিছুটা ফলাই দিতে হবে। আর একটা জিনিস আমি একটু বলবো, আমরা দেখি আরেকটা জিনিস বলবো, সেটা হলো আমাদের এই যে এখানে রেডিয়েটর আছে, রেডিয়েটরের ভিতরে যে পানি থাকে, পানি ভরা থাকে, অসুবিধা নাই। কিন্তু একটা যে এই যে একটা আলাদা একটা থাকে না, ট্যাঙ্ক থাকে না, রেডিয়েটরের জন্য ট্যাঙ্ক থাকে না, সেই ট্যাঙ্কে পানি সবসময় ভরে রাখবো। কারণ এই ট্যাঙ্কের পানি ভরে রাখবো এই জন্য, কারণ এই ট্যাঙ্ক থেকে পানিটা সরাসরি রেডিয়েটরের মধ্যে যাবে। কখন যাবে, যখন রেডিয়েটরের পানি একটু কমে যাবে, তখন এখান থেকে পানি আস্তে আস্তে করে এখানে আসবে। সুতরাং আমাদের এই ট্যাঙ্কি না বই না, কিন্তু প্রতিদিন সকালে আমরা যখন গাড়ি চালাবো তখন এই ট্যাঙ্কিটা অবশ্যই ভরে দেবো। আমি বুঝতে পারছি নি? আচ্ছা, মোটামুটি এই গেল 3 ধরনের পানি, সোজা কথা। আরেকটা ধরনের পানির কথা আমি একটু বলে দিই। এই এটা কি ব্রেক অয়েল, কি অয়েল, ব্রেক অয়েল। দেখেন আমরা একটু সরাসরি দেখি ভালো করে, ব্রেক অয়েল, ব্রেক অয়েল না, ব্রেক অয়েল তো এই ব্রেক অয়েল। দেখেন এর ভিতরে কম আছে, যার গাড়ি সে কিন্তু সচেতন না, যার কারণে অনেক কম আছে। দেখছেন ব্রেক অয়েলটা আমরা পরিপূর্ণ করে দেবো, তা নাহলে লাইনে বাতাস প্রবেশ করতে পারে। আর একটা জিনিস খেয়াল করুন যে এই জায়গায় ফিউজ লাগাইছে, দেখছেন অবস্থা, এটা কিন্তু করা যাবে না, আপনারা কিন্তু এটা করিয়েন না। এই জায়গায় ফিউজ লাগাইছে মানে তো মারাত্মক বিপদ,
সুতরাং ফিউজ বক্সের ভিতরে আমরা লাইন করে সুন্দর করে ফিউজটা লাগাই দেবো। আপনারা এই ধরনের কাজ কোনো সময় করবেন না বলে আমি মনে করি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো দেখেন একটু খেয়াল করেন, এই যে কোবরা আছে না টাইমারের সাথে কি লাগাইছে এখানে, রিলে, ঠিক আছে, রিলে লাগাইছে। এটাও করা যাবে না, আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে। তারপরে আসি আমরা, এটা হচ্ছে এই যে আমাদের এই যে ইয়াটা আছে, ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনের মধ্যে একটু দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আরেকটা অয়েল আছে এখানে, পাওয়ার স্টিয়ারিং অয়েল, যে পাওয়ার স্টিয়ারিং মোটর দেখছেন যে রিজার্ভারটা আছে এখানে, এখানে কিন্তু অয়েল দেখতে হবে আমাদেরকে, দেখা সুন্দরভাবে দেখতে হবে কী পরিমাণ, একটু খেয়াল করে আমরা নিয়ে আসি, এখানে আসো দেখেন এই যে পাওয়ার স্টিয়ারিংয়ের যে অয়েল আছে, অয়েলের পরিমাণও কিন্তু একটু দেখার মতন, একটু খেয়াল করেন এই যে পাওয়ার স্টিয়ারিং এই পর্যন্ত থাকবে, কম থাকলে কিন্তু আপনি ফুল ফিল করে নিতে হবে, কথা বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা সবাই। আমরা কিন্তু এখানে প্রায় পাঁচ ধরনের অয়েলের কথা বলেছি, একটু দেখেন আমরা একটু অসংযোগ করে দিলাম সুন্দরভাবে। আমি আরেকটু আপনাদেরকে রিপিট করব, সেটা হলো যে পাওয়ার স্টিয়ারিংয়ের যদি অয়েলের পরিমাণ কম থাকে তাহলে কী হবে, অয়েলের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু স্টিয়ারিং ঠিক মতন কাটবে না, স্টিয়ারিংটা জ্যাম লাগবে। আচ্ছা এবার আসি, পাঁচ ধরনের কী কী বললাম, এক নম্বর আমাদের মাথায় রাখতে হবে ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, তারপরে হলো কুলিং সিস্টেম, তারপরে হচ্ছে কি ব্রেক অয়েল এবং আছে হইলে এখানে পাওয়ার স্টিয়ারিং অয়েল, এই পাঁচ ধরনের অয়েল আছে। তারপরে এই যে ব্যাটারি আছে, একটু খেয়াল করি আমরা এখানে আসবো, ব্যাটারির যে পানি আছে, পানি যদি কমে যায়, ঠিক আছে, ব্যাটারিতে যদি পানি কমে যায় পানি অবশ্যই দিতে, এটা তো পানি দেওয়া লাগবে, খেয়াল করো প্লিজ, দেখছো, অর্থাৎ এই ইঞ্জিনটা এই গাড়িটাতে অনেক কিছুই কম আছে, তার মেনটেন্স ভালো না, সুতরাং আমরা যদি মেনটেন্স ভালো না করি তাহলে কিন্তু গাড়ি যে কোনো সময় সমস্যা হতে পারে। এই ছয় ধরনের আমি এখানে ছয় ধরনের কুলেন্টের কথা আমি আপনাদের বুঝিয়ে দিলাম, এটি কিন্তু এক ধরনের আপনার পানি, ছয় ধরনের পানির ব্যবহার আমরা ভালোভাবে বুঝতে পারবো যদি আমার উক্ত ভিডিওটা আপনারা দেখেন, তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা এবং এই ছয় ধরনের যে ফ্লুইড আছে সেই সম্পর্কে আমরা যেটা ব্যবহার করা গাড়িতে সেই সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।